আল্লাহ তাআলা শপথ খাইতেছেন ওই সকল ফেরেশতাদের, যে সকল ফেরেশতারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, জোরে কোন আল্লাহু আকবার। ওয়ান্নাশিতাতি নাশত, আল্লাহ বলেন দুই নম্বরে ওই সকল ফেরেশতাদের শপথ যারা আত্মার বাদন খুলে দেয়, মৃদুভাবে আত্মার বাদন খুলে দেয়। তিন নম্বরে ওই সকল ফেরেশতাদের শপথ, ওয়াসাবিহাতি সাবাহা। আমি আপনাদের সম্মুখে কোরআন, কোরআনুল কারীমের একটি সূরা, 114টি সূরার একটি সূরা, যেই সূরাটি আপনার 30 পারায় আছে। 30 পারার প্রথম সূরা সূরা নাহা, এর পরের সূরাটাই হচ্ছে সূরাতুন নাজিয়া। বলেন কোন সূরা? ওয়াজ মুখস্থ করতে হবে কোন সূরা? সূরাতুন নাজিয়া। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু মোটামুটি ভাবে একটু লম্বা আলোচনাই হবে, আবার ভয় পাই আর না খুব বেশি লম্বা না। গত বছর প্রায় 2 ঘন্টার উপর আলোচনা করেছিলাম, এই বছরে তো লম্বা করার আমার শক্তিই নাই, অবস্থা খুব খারাপ, শারীরিক ভাবে একটু দুর্বল আছি। তারপরও আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এখানে কিন্তু যুবকরাও আছে, যুবকগণ আসেনি, এই জন্য আমি আমার আলোচনাটাকে দুইটা ভাগে বিভক্ত করেছি। যুবকদের জন্য কিছু আলোচনা থাকবে, আর যারা মুরব্বীর আছেন আপনাদের জন্য এবং সবার জন্য এই আলোচনাটা, সেটা হলো সূরাতুন নাজিয়াত। একটু তাফসীরি হাইসিয়তে কিছু সময় আলোচনা, খুব লম্বা না, 20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা এই সূরাটার উপরে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সকলে আমিন। আমার ভাই, আমার তেলাওয়াতকৃত যে সূরাটি, সূরাটির প্রাথমিক কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরাতে দুইটা রুকু আছে, বলেন কয়টা রুকু? আয়াত সংখ্যা হলো 46, 46টি আয়াত আছে এবং তার মধ্যে 173টি বাক্য আছে। বাক্য বুঝেন তো? 173টি বাক্য আছে, 953টি হরফ আছে। আল্লাহু আকবার, সূরা আল্লাহ, অনেক মোটামুটি একটা লম্বা সূরাই। এই সূরা থেকে কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তাফসীর আমি তাফসীর জালালাইন পড়াই, তাফসীর যেভাবে আমরা ক্লাসে পড়াই ওইভাবে কিন্তু এইখানে তাফসীর করলে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, কথা ঠিক না? বেঠি না, অত্যন্ত সহজ সরল, যেমন কিচ্ছা কাহিনী আপনারা টান দে বললে যেরকম মজা পান, হুবহুব এইভাবেই সহজ করে কিছু কথা পরকালের চিন্তা ঢুকাইয়া দেওয়ার জন্য, মৃত্যুর চিন্তা দিলের মধ্যে কলমের মধ্যে ঢুকাইয়া দেওয়ার জন্যই আমি আজকে চূড়াটাকে বেছে নিয়েছি। আমার ভাই, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই সূরাটা পূর্ববর্তী যে সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে সূরা নাবা, জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করেন খুব চমৎকার ভাবে। একটা সূরা আরেকটা সূরার সাথে সামঞ্জস্য কি আছে সেটারও তিনি বর্ণনা দেন, যেটা কি কিতাবের ভাষায় রক্তুল কালাম বলা হয়। কথা বলুন ঠিক কিনা? আগের সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন, আর এই সূরার মধ্যে মক্কার কাফের বেঈমান মুনাফিকরা ওরা কিয়ামতকে অস্বীকার করত, ওরা বলতো কিয়ামত বলতে কিছু নাই, জোরে কর নাউজুবিল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 5 শ্রেণীর ফেরেশতাদের শপথকে কিয়ামত যে অবশ্যম্ভাবী, কিয়ামত যে অবশ্যই সংগঠিত হবে তার বিবরণ আল্লাহ দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন জিনিসের শপথ খেয়েছেন, একটা সূরার মধ্যে তিনের শপথ খেয়েছেন, একটা সূরার মধ্যে আদ-দুহার শপথ খেয়েছেন, আর একটা সূরার মধ্যে লাইলের শপথ খেয়েছেন, কোন কোন সূরায় তিনের শপথকার, কোন সূরায় দিনের শপথকার, কোন সূরায় সকালের সময়ের শপথকার, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের শপথ কেন খেলেন তারও একটা কারণ, জোরে বলুন আসে না নাই?
ঘুমাই থাকলে তাফসীর বুঝবেন না। আমাকে 20 মিনিট 25 মিনিট সময় দিতে হবে, একটু কঠিন হলো একটু মেনে নিতে হবে, ইনশাআল্লাহ আশা করি দিলটা নরম হবে, চোখ দিয়া পানিও আসতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআতে আল্লাহ দিনের শপথ করেন নাই, দিনের শপথ করেন নাই, সকালের সময়ের শপথ করেন নাই, চাষের সময়ের শপথ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ শ্রেণীর ফেরেশতাদের শপথ করেছেন। জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেন এই পাঁচ শ্রেণীর ফেরেশতাদের শপথ খাওয়ার কারণ কি? এদের শপথ কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে অবশ্যম্ভাবী, কিয়ামত যে হবে, এই কথাটা কেন বোঝাতে চাইলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, মক্কার কাফের বেঈমানেরা মুশরিকরা তারা কিন্তু মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থিত করবেন, আমাদেরকে আবার জীবিত করবেন, কিয়ামতের মাঠে কিয়ামত সংগঠিত হবে, এই বিশ্বাস কিন্তু তাদের ছিল না। ওরা কিয়ামতকে বিশ্বাস করত না। আল্লাহর নবী বলতেন, ও মক্কার কাফেররা, ও লোক সকল, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যেই সুন্দর সবুজ শ্যামল পৃথিবীটা আমরা দেখতেছি, যেই পৃথিবীতে আমরা বাস করি, একদিন এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে কিয়ামত প্রতিষ্ঠা করবেন। তারা বলতো কিয়ামত কি? আমরা বিশ্বাস করি না, মৃত্যু হয়ে গেলে আমাদের এখানে শেষ। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলতেন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন। তারা বলে না না আমরা বিশ্বাস করি না। আইদা কুন্না ইদা মান্না খিরা, আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের হাড্ডিগুলি গোশত থেকে পৃথক, হাড্ডিগুলি গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে গোশত পৃথক হয়ে যাবে, মাটির সাথে গোশত মিলে যাবে, হাড্ডিটা পর্যন্ত মাটির সাথে মিশে যাবে, তাহলে আমরা আবার কিভাবে পুনরুত্থিত হব? লাতুবাসুন্না, কিভাবে আমরা আবার পুনরুত্থিত হব? এটা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি জানতেন, ওরা যদি পুনরুত্থিতকে বিশ্বাস না করে, মৃত্যুর পর আবার আল্লাহ জীবিত করবেন, যদিও তাদের বিশ্বাস নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা ধ্বংস করে কিয়ামত সংগঠিত করবেন, যদিও তাদের বিশ্বাস নাই, কিন্তু আল্লাহ পাকের ফেরেশতাদের উপর তাদের বিশ্বাস ছিল। শুধু বিশ্বাসই নয়, আল্লাহ পাকের ফেরেশতাদের অস্তিত্বকে তারা স্বীকার করত, ফেরেশতাদের ওজুদ আছে, ফেরেশতাদের অস্তিত্ব আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফেররা যেইভাবে যেই বাচন ভঙ্গিতে বললে পরে তাদের বুঝে আসবে, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত তিনি নাজিল করতেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের বন্ধুরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে কোরআন নাজিল হয়, আমার ভাই একদিনেই কিন্তু কোরআন নাজিল হয়ে যায় নাই, একটা কারণের পরিপ্রেক্ষিতে নাজিল হয় নাই, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সুরা, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রুকু, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেন। কথা বলেন ঠিক কি না? এই সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, আমার ভাইয়েরা বন্ধুরা, মক্কার কাফের বেঈমান মুনাফিকেরা মুশরিকেরা ওরা মৃত্যুর পরে পুনরুত্থানকে বিশ্বাস করত না, তারা কিয়ামতকে বিশ্বাস করত না, কিন্তু ফেরেশতাদের প্রতি তাদের বিশ্বাস ছিল। আমার ভাই, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, আজ জিব্রাইল আমি পাঁচটা জিনিসের শপথ খাবো, পাঁচ শ্রেণীর ফেরেশতাদের শপথ খাবো, যে সকল ফেরেশতাদেরকে তারা বিশ্বাস করে, ফেরেশতাদের ওজুদ অস্তিত্বকে বিশ্বাস করে, ওই ফেরেশতাদের শপথ খেয়ে আমি আল্লাহ তাদেরকে বোঝাবো কিয়ামত অবশ্যই অবশ্যম্ভাবী। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শপথ খান, ওয়ান্নাজিআতু গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন ওয়ান্নাজিআতি গরকো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা শপথ খাইতেছেন ওই সকল ফেরেশতাদের যে সকল ফেরেশতারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে জোরে কর আল্লাহু আকবার ওয়ান্নাশিতাতি নাশত আল্লাহ বলেন দুই নম্বরে ওই সকল ফেরেশতাদের শপথ যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে আত্মার বাঁধন খুলে দেয় তিন নম্বরে ওই সকল ফেরেশতাদের শপথ ওয়াসাবিহাতি সাবাহা ওয়াসাবিহাতি সাবাহা ওই সকল ফেরেশতাদের শপথ যারা সন্তরণ করেন দ্রুত গতিতে সাবহান শব্দের অর্থ হলো সাঁতার দেওয়া সন্তরণ করা যারা সন্তরণ করে দ্রুত গতিতে পাঁচ নাম্বার হলো আমার ভাইয়েরা চার নাম্বার হলো ওই সকল ফেরেশতাদের শপথ ওয়াসাবিকাতি সাবাকা যারা দ্রুত গতিতে অগ্রসর হয় জোরে কর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ পঞ্চম প্রকারে আল্লাহ তাআলা ওই সকল ফেরেশতাদের শপথ খেয়ে বলতেছেন আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি অসংখ্য ফেরেশতা নাজিল করি এ সকল ফেরেশতাদেরকে আমি আল্লাহ এক প্রকারের ডিউটি দেই না এক এক দল ফেরেশতাকে এক এক প্রকারের ডিউটি জুড়ে কোন ঠিক কিনা কিছু কিছু ফেরেশতা এমন আছে যারা আমাদের আমলগুলি খারাপ আমলগুলি লেখে আবার ভালো আমল লেখে এমন ফেরেশতা জুড়ে বলুন আসে না নাই ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিস শিমালি ওয়া আনিল কাঈন ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমালি কাঈন জুড়ে কোন ঠিক কিনা আমার বয়ের বন্ধুরা কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা একজন ডান কাঁধে বসে আছেন আরেকজন বাম কাঁধে বসা এই দুইজনের ডিউটি হলো বান্দার নেকি বদলি বিবদ্ধ করা জোরে কোন ঠিক কিনা আরো কিছু ফেরেশতা এমন আছেন যারা আমাদের সেবায় নিয়োজিত থাকে আমি রাস্তায় চলতেছি যেন রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে আমি সংরক্ষিত থাকি ফেরেশতাদেরকে আল্লাহ ডিউটি দিলেন আমার বান্দা কোনো বিপদে পড়ে গেলে ওই বিপদ থেকে তোমরা হেফাজত করবা জোরে কোন ঠিক কিনা এইভাবে বিভিন্ন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ডিউটি দিয়ে রেখেছেন আল্লাহ বলেন পঞ্চম প্রকারের ওই সকল ফেরেশতাদের শপথ ফাল মুদাব্বিরাতি আমরা ফাল মুদাব্বিরাতি আমরা রাব্বুল আলামিন যে সকল ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন কাজে নির্বাহ ফেরেশতা নির্বাহকারী ফেরেশতাদের শপথ যারা বিভিন্ন ডিউটিতে আছেন এমন ফেরেশতাদের শপথ এইরকম পাঁচ শ্রেণীর ফেরেশতাদের শপথকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মক্কার মুনাফিক কাফের বেঈমানেরা মুশরিকরা তোমরা তো ফেরেশতাদেরকে বিশ্বাস করো আমি আল্লাহ ফেরেশতাদের শপথকে বলছি কিয়ামত অবশ্যই সংগঠিত হবে চিল্লায় জোরে বলুন ঠিক কিনা ভাই আমার ভাইয়েরা বন্ধুরা কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলিকে নাযিল করেছেন আল্লাহ কিয়ামতের কথা বুঝাবেন কিয়ামত সংগঠিত হবে কিন্তু কিয়ামত সংগঠিত হওয়ার আগে আরেকটা কিয়ামত আসে যেটাকে যার যার কিয়ামত বলা হয় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকারের কিয়ামতের বিবরণ দিবেন আয়াতের শুরুতে প্রথম প্রকারের কিয়ামত অর্থাৎ যার যার কিয়ামত একটা মানুষের মৃত্যু হয়ে গেলে মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই লোকটার কিয়ামত শুরু হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন তোমরা যখন মৃত্যুবরণ করবা তোমাদের জান কবজ করার জন্য আমি ফেরেশতাদেরকে নিযুক্ত করেছি কথা বলেন ঠিক কিনা বান্দা তুমি যদি নেককার হও তোমার জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল জান্নাতের কিছু রহমতের ফেরেশতাদেরকে নিয়ে হাজির হবে আ বান্দা তুমি যদি বদকার হও গুনাহগার হও পাপিষ্ট হও আমার ভাইরা মালাকুল মউত গজবের কিছু ফেরেশতা নিয়ে হাজির হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ চমৎকার ভাবে এই সূরার শুরুর দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নেককারদের জান কিভাবে কবজ হবে বদকারদের জান কিভাবে কবজ করা হবে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতে বলেন ওয়ান্নাজিআতি গরকা ওই সকল ফেরেশতাদের শপথ যারা ডু
রূপ দিয়ে আত্মা উৎপাদন করে আমার ভাই এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বক্কারদের জান কিভাবে কবজ হয় তার উদাহরণ তা বুঝাইছেন আল্লাহ বলেন বক্কারদেরকে যখন রূহ কবজ করার জন্য মালাকুল মউত যখন চলে আসে বক্কারদের রূহটা দেহের ভিতর থেকে বের হইতে চায় না তখন তাকে আমার ভাইয়েরা মুফাসসির নে কালাম লেখেন মালাকুল মউত পাঁচশত জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে হাজির হয়ে যায় প্রত্যেকটা ফেরেশতার হাতে একটা করে আগুনের লাঠি জুড়ে কর আল্লাহু আকবার একটা করে আগুনের লাঠি ওই রূহটা বের হতে চায় না বক্কার ব্যক্তিদের সামনে যখন সাক্রাত শুরু হয়ে যায় তার সামনে জাহান্নামটাকে প্রদর্শন করা হয় জাহান্নামকে দেখানো হয় এবং বলা হয় আল্লাহর নাফরমান বান্দা তোমার রূহটা বের হওয়ার পরে তোমার ঠিকানা ওই জাহান্নাম ওই জায়গায় তুমি চলে যাইবা জাহান্নামের শাস্তি দেখে রূহটা বের হইতে চায় না আমার ভাইয়েরা মুফাসসিরিনে কেরাম লেখেন যখন রূহটা বের হইতে চায় না তখন ফেরেশতারা দেহের ভিতরে তারা ডুব দেয় দেহের ভিতরে বিভিন্ন জায়গায় তারা চলে যায় শিরা অপশি উপশিরা বিভিন্ন জায়গা থেকে রূহটাকে টেনে হেসরে আমার ভাইয়েরা জোর করে বের করতে চায় এই জন্য আল্লাহ বলেন বক্কারদের মৃত্যুটা অনেক কষ্টদায়ক হবে রূহটা বের হইতে চাইবে না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে পাঠাইয়া ওই জাহান্নামের ফেরেশতারা যেমন ডুবুরিরা সমুদ্রে মহাসমুদ্রের মণিমুক্তা উদ্ধার করার জন্য যেমন সাগরে ডুব দেয় সাগরে ডুব দিয়ে সব জায়গায় বিচরণ করে ঠিক তেমনি ভাবেই জাহান্নামের ফেরেশতারা ওই ওই গুনাহগার পাপিষ্ট ব্যক্তির দেহের মধ্যে ডুব দিয়ে আত্মা উৎপাটন করে আত্মাটাকে বের করে জুড়ে বল ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদিও তোমরা মৃত্যুর পরে পুনরুত্থানকে বিশ্বাস করো না তোমরা কিয়ামতকে বিশ্বাস করো না কিন্তু তোমরা তো মৃত্যুতে বিশ্বাসী জোরে কোন ঠিক কিনা পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মৃত্যুকে বিশ্বাস করে না ভাই জোরে কোন ঠিক কিনা আস্তিক বলেন নাস্তিক বলেন সকলেই কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে আমার ভাই অনেক মানুষ পৃথিবীতে আসে যারা আল্লাহকে অবিশ্বাস করে আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করে জোরে কোন আসে না নাই কিছু মানুষ এমন আছে যারা নবীদেরকে অবিশ্বাস করে নবীদেরকে অবিশ্বাস করেছিল আল্লাহর কিতাবকে অবিশ্বাস করেছিল আমার ভাই কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা মৃত্যুকে বিশ্বাস করে না জোরে কোন ঠিক কিনা আল্লাহ বলেন তোমরা তো মৃত্যুকে বিশ্বাস করো তাহলে শোনো বক্কারদের মৃত্যু কিভাবে হবে নেককারদের মৃত্যু কিভাবে হবে আল্লাহ চমৎকার করে আয়াতের শুরুতে বিবরণ দিলেন আল্লাহ বলেন আমার নেককার বান্দা বান্দি যারা আমার বন্ধু যারা এদের রূহটাও মালাকুল মউত বের করে কিন্তু অন্নাসি তাতি নাস্ত অত্যন্ত সহজভাবে আত্মার বাদনটা খুলে দেয় আত্মাটা একটা দেওয়ালের ভিতরে দেহ নামক দেওয়ালের ভিতরেই বাউন্ডারির ভিতরে আত্মাটা আসে ওই নেককার বান্দা প্রদর্শন করে দেখানো হয় বলা হয় ওরে আল্লাহর বন্ধু ও আল্লাহ পাকের ওলি আল্লাহর দোস্ত তোমার রূহটা বের হওয়ার পরেই সর্বপ্রথম তুমি ওই জায়গায় চলে যাইবা তোমার জায়গা কিন্তু এটা এটা হলো তোমার ঠিকানা জাহান্নামের আমার ভাইরা চাকচিক্যপূর্ণ মনোরম পরিবেশ দেখে সুন্দর পরিবেশ দেখে রূহটা তখন দ্রুত গতিতে বের হয়ে যেতে চায় কিন্তু আত্মা নামক যে বাউন্ডারি আছে ওই বাউন্ডারি থেকে বের হইতে পারে না ফেরেশতারা রহমতের ফেরেশতারা হযরতে মালাকুল মউত 500 রহমতের ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে আত্মার বাদনটা খুলে দিবে দ্রুত গতিতে আত্মাটা বের হয়ে যায় চিল্লায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককারদের মৃত্যু কিন্তু এইভাবে হবে বক্কারদের মৃত্যু এইভাবে হবে ও মক্কার কাফের বেঈমান মুনাফিকেরা তোমরা তো মৃত্যুকে বিশ্বাস করো শুনো যে আল্লাহ আমি মৃত্যু দেই ওই আল্লাহই কিন্তু তোমাদেরকে পুনরুত্থিত করব মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত করব আমার ভাইয়েরা বন্ধুরা পাঁচটা আয়াতের শপথ খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের যার যার কিয়ামত যেটা মৃত্যু সেটা তোমরা বিশ্বাস করো বিশ্বাস এখন করতে হবে ফেরেশতাদের শপথ খেয়ে আমি আল্লাহ বলছি যেহেতু ফেরেশতাদেরকে তোমরা বিশ্বাস করো আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি কিয়ামত কিন্তু অবশ্যই হবে চিল্লায় বলুন ঠিক কিনা ভাই আমার ভাইয়েরা বন্ধুরা
এই জন্য আমি বলি এক সময় আমরা দুনিয়াতে ছিলাম এখন দুনিয়াতে ছিলাম না এখন আসি আবার একটা সময় সামনে আসবে যখন আমি আপনি দুনিয়াতে থাকব না কথা বলেন ঠিক কিনা ভাই মালাকুল মাউত কিন্তু প্রত্যেকের কাছে কোনো না কোনো দিন হাজির হবে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাই এই আয়াতগুলি আমি তেলাওয়াত করছি শুধু মরণের কথাটা একটু স্মরণ করাই দেওয়ার জন্য সুন্দর সবুজ শ্যামল যে পৃথিবীটাতে আমরা বাস করি এই পৃথিবী একদিন থাকবে না জোরে বলুন ঠিক না বেঠিক আর জোরে বলুন ঠিক না বেঠিক বুঝে থাকলে বলুন তো ভাই কোরআনের আয়াতের তাফসির কোরআনের তাফসির খারাপ লাগে না ভালো লাগে এত আসবে কেন আর জোরে বলুন খারাপ লাগে না ভালো লাগে আল্লাহ চমৎকার করে কোরআনকে সাজাইছেন কিন্তু এই সাজানোতেই কাফের বেঈমান মুনাফিকদের সহ্য হয় না জোরে বলুন সহ্য হয় না বলেই আজ থেকে নিয়ে হাজার বছর আগে কোরআনের বিরোধিতা করত তারা চেষ্টা করত সব সময় তারা চাইতো যেন জিব্রাইল আসা যাওয়া বন্ধ করে দেয় কথা বলুন ঠিক কিনা হযরত জিব্রাইল একবার আসলেন না ওহি যখন প্রাথমিক পর্যায়ে নাজিল হয় কিছুদিন জিব্রাইল আসলেন না কোন বর্ণনায় 12 দিন কোন বর্ণনায় 15 দিন কোন বর্ণনায় 25 দিন 40 দিন জিব্রাইল আসতেছে না কাফেররা সমালোচনা শুরু করে দিয়েছে এই তো বন্ধ হয়ে গেল আসমানি ওহি বন্ধ একদিকে সমালোচনা অন্যদিকে তাদের দিলের মধ্যে আনন্দের ঢেউ কারণ তারা ওহি নামক আলো পৃথিবীতে আসুক এটা কিন্তু বেঈমান মুনাফিক কাফেররা কোনদিন চাইতো না জোরে বলুন ঠিক কিনা থেকে নিয়ে তার হাজার বছর আগে সেমন ভাবে আবু জাহাল উত্তর সেইবা ওয়ালিদ ইবনে মুগিরা ওই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকেরা ওহী নামক আলো কুরআন নামক আলোকে তারা চাইতো না বন্ধ হয়ে যাওয়া কি তারা সব সময় কামনা করত বর্তমানেও কিন্তু সে আবু জাহেল না উত্তা ওয়ালিদ ইবনে মুগিরা ওই সমস্ত শয়তানদের ওই সমস্ত লম্বরদের অনুসারীও কিন্তু বর্তমান পৃথিবীতে বুঝে থাকলে বলুন আসে না নাই আরো জোরে বলুন আসে না নাই আল্লাহ যে চমৎকার কোরআন আমাদেরকে দিয়েছেন যেই কোরআনের তাফসির করলে শুধু মজা লাগে তেলাওয়াত করলে মজা লাগে কোরআনের অনুবাদ করলে মজা লাগে সেজন্যই আজকে 144 জারি করে কোরআনের প্রোগ্রামগুলিকে আমার ভাইয়েরা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয় জোরে বলুন ঠিক না বেঠিক এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই কোরআন ছিল এখন আসে কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষিত আছে কোরআনের পাগলেরা পূর্ব ছিল এখন আছে নাকি নাই আরো জোরে বলেন আসে না নাই ঈশ্বর বন্ধে লক্ষ লক্ষ কোরআন প্রেমিক আছে আমার ভাইয়েরা যাদের দিলে কোরআনের প্রেম ভালোবাসা লালন করে যদি বিন্দু মাত্র কোরআনের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে লালন করে থাকি আজকের মাহফিল থেকে দেখতহীন কঞ্চানি বলতে চাই যারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্তে মেতে উঠেছে ওই সমস্ত আবু জাহাল উৎপা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার দোষকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আল্লাহর কোরআনকে নিয়ে চলার জন্য যদি জীবন দিতে হয় আমি তাওহীদুল ইসলাম আজিজি সদা প্রস্তুত সব সময়ের জন্য জীবন কুরবানের জন্য তৈরি আছি তারা তাড়াতাড়ি দোয়া তুজু করে দোয়া তুজু করে আল্লাহকে ডেকে বসলাম আমার ভাইয়েরা বন্ধুরা কোরআন ছিল আসে কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন যুবকরা আরো জোরে বলতে হবে কে নিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কার কথা এত আসতে কেন আর জোরে গাও নাকি নির্বাচনী সাহেব আইছেন না দিকের লেগে আওয়াজ বাইরে তো আমাদের পাবলিক কিন্তু 5 টাকার সাহ ইয়া 5 ঘন্টা হয় নৌকা ঠিক না 30 টাকার কফি খাইয়া সারা দিন হয় দানের শেষ আসে না নাই 500 টাকার নোট পাইয়া হ্যাঁ একদম এরশাদ তকর লাঙ্গলের জন্য শহীদ হয়ে যায় জোরে হন ঠিক না বেটি এক সলি মধ্যে সমানে মিছিল করে নৌকা নৌকা ও মা মোটামুটি 4-5 ঘন্টা মিছিল কইরা এরপরে দেখা যায় সুর পাল্টাই লইছে হয় নাইটার পাল্লা লাগে না
লোকজন জিজ্ঞাসা করে সুর পাল্টাইলে কেন এখন কোনটা হয় আবার দানের শেষ কেন ভাইয়া রাখা হয়েছে তো চা এ রাখা হয়েছে পঞ্চাশ টাকা দামের গরম কফি এই জন্য কফি চা বুলাই দিছে আমার দেখো দেখা যায় পরের দিন আবার এক সাত কাজ করে লাঙ্গুলের মিছিল নিয়ে ভাই দিছে খুব চিৎকার করে মিছিল করতেছে লোকজন জিজ্ঞাসা করে কিরে তালিবের সব কি হইল নৌকা সামলে দানের শেষ সামলে আজকে এক সাত কাজ করে লাঙ্গুলের জন্য এত পাগল কেন নতুন গজ গজা পাঁচশো টাকা নোট পকেটে দিয়েছে জোরখান ঠিক না ঠিক এরকম বাবা মানুষগুলি আপনাদের স্বর্গে আসেনি আমার ভাই অভাব নাই জোরে বল ঠিক না সাবধান এই কাজগুলি করবেন না নির্বাচন হচ্ছে সামনে হবে জোরে বল ঠিক কি না যার সাথে যেভাবে ওয়াদা দিবেন ওয়াদা ঠিক রাখবেন জোরে বল ঠিক না ওয়াদা ভঙ্গ করা বলুন সেটা কিসের নিদর্শন মুনাফিকের নিদর্শন মিশকাতের হাদিস তিরমিজির হাদিস কথা জোরে বলুন ঠিক কি না মুনাফিকদের একটা বৈশিষ্ট্যই ছিল ওয়াদা করলে ভঙ্গ করতে জোরে বল ঠিক না মুসলমানদের কাছে আসলে বলতো আমরা তোমাদের সাথে আসি আমার দেখা যায় এটা ভুল্লা ভঙ্গ করে কাফেরদের কাছে গেলে হ্যাঁ এটা শুধু মানে এদের উপরে উপরে শুধু মহব্বত ভালোবাসা সত্যিকার অর্থে আমরা এই আমাদের আসল ধর্মে আসি যেরকম ঠিক না ঠিক আমার ভাই এই জন্য পরিষ্কার ভাষায় বলি আমার বন্ধুরা ওয়াদা এটা কিন্তু বিরাট এক কবিরা গুণা শুরু হয়েছে আমরা অনেকে বুঝিও না ওয়াদা ভঙ্গ করা যে কবিরা গুণা জোরে বলেন ঠিক না আর জোরে বলুন ঠিক কিনা এটা নবীর একটা স্পেশাল সুন্নাত সবাই মনে রাখবেন ওয়াদা ভঙ্গ করবেন না মারাত্মক কবিরা গুনাহ মারাত্মক কবিরা গুনাহ আমার ভাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমল আপনাদেরকে শোনাই খুব ভালো লাগবে আমার ভাইরা একজন ইসলামের বিশুদ্ধগার ছিল যে সব সময় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত পারস্যের আমার ভাইরা তাই পারস্যের নেহওয়ান প্রদেশের একজন সম্রাট যার নাম হচ্ছে বাদশা হুরমুজান ওর কাজী ছিল ইসলামের নাম শুনলে তার চুলকানি শুরু হয়ে যেত এলার্জি শুরু হয়ে যেত সব সময় ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধগার আমার ভাই ওই জানোয়ার একবার খলিফাতুল মুসলিমিন উমরের কাছে ধরা পড়ে গেল উমর ধরি বলেন তুমি তো উমরের কাছে ধরা পড়ছো উমর তো সাধারণ ব্যক্তি না যারা ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে উমর যুবদেরকে ধরতে পারে এদেরকে জীবিত ছেড়ে দেয় না জোরে বল ঠিক কিনা তুমি সেই উমরের কাছে গ্রেফতার হয়েছো মনে রেখো আজকে জান নিয়ে জীবন নিয়ে বাড়িতে ফেরা খুব কঠিন হবে তবে তুমি যদি আমার কাছে অঙ্গীকার করো ইসলামের বিরুদ্ধে আর বিশুদ্ধকার করবে না আমার নবীর সুন্নাহ হলো অঙ্গীকার যদি করতে পারো সেটা বাস্তবায়ন করো আমিও তোমাকে কথা দিলাম আজকে মাফ করে দিব যুরকন সুবহানাল্লাহ আজকের মতো তোমাকে মাফ করে দিব আমার ভাই নেহওয়ান প্রদেশের বাদশা হুরমুজান চলে গেছে আমার ভাই কি সে বন্ধ করবে আমার ভাই উমরের কাছে শুধু ওয়াদা দিল তার দেশে যাওয়ার পরে ওয়াদা ভুলে গেল সে প্রায় তিন চার মাস পরে 30,000 সৈন্যবাহিনী নিয়ে গোটা মদিনার চতুর্দিকে ঘেরাও করছে মুসলমানদের উপর হামলা করবে আমার ভাইয়েরা হযরত উমর বললেন উমরের কানে পৌঁছে গেল ইয়া আমিরাল মুমিনিন যেই বাদশা হুরমুজান আপনার কাছে কথা দিয়েছিল অঙ্গীকার করেছিল ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করবে না বিশুদ্ধান করবে না সে 30,000 সৈন্য নিয়ে গোটা মদিনা চতুর্দিক ঘেরাও করেছে উমর বলেন এইবারও তারা ধরলে হত্যা না করে আমার কাছে নিয়ে আসবা আমি সরাসরি এই লম্পটের সাথে কথা বলবো আমার ভাই সাহাবীরা ধরে মুসলিম সৈন্যরা ধরে সুজা আমিরুল মুমিনুনের কাছে হাজির করলে উমর জিজ্ঞাসা করলেন তুমি না আমার কাছে ওয়াদা দিয়েছিল আর ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধান করবা না কেন করছো তাহলে মনে রাখো তোমার আর কিন্তু মুক্তি নাই আর কিন্তু তোমার মুক্তি নাই এখনই তোমাকে হত্যা করা হবে এখন বলো মুহূর্তে অন্তিম সময়ে তুমি কি করতে চাও তোমার চাহিদা কি কোনো কিছু খাইতে মন চায় তো নার কি খাবো জীবন তো চলেই যাবে তবে একটা গ্লাস পানি খাওয়ায় না জীবনের শেষ মুহূর্তে একটু পানি খেয়ে মরতে চাই উমর বললেন তার জন্য পানির ব্যবস্থা করো সেই বাদশা হুরমুজানের জন্য পানির ব্যবস্থা করা হলো গ্লাসটা পানির গ্লাসটা হাতে নিল একবার মুখে লাগায় আবার মুখ থেকে সরায় ফেলে উমর বলেন বিষয় কি পানি পান করছো না কেন করছি না তুমি তো আমাকে মেরে ফেলবে তুমি পানি পান করা অবস্থায় তুমি আমার মাথা উড়াইয়ে দিবে এই জন্য আমি করছি না মরণের ভয়ে উমর বলেন যেহেতু পানি চেয়েছো পানিটা একদম সুন্দরভাবে খেয়ে ফেলো পান করো আমি ওয়াদা দিলাম এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত আমি উমর তোমাকে হত্যা করব না আল্লাহু আকবার হযরত উমর যখন বললেন যাও আমি ওয়াদা দিলাম
এই ওয়াদা হচ্ছে আমার নবীর সুন্নাহ, চমৎকার একটা সুন্নত। ওয়াদা করলে সে ওয়াদা ভঙ্গ না করা, এটা নবীর সুন্নত। জুরে কোন ঠিক কি না? ভঙ্গ করলে কবিরা গুনাহ। যাও, তোমাকে আমি কথা দিলাম, এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত আমি ওমর তোমাকে হত্যা করব না। এই কথা বলার পরেই এমন চালাচ্ছিল, সঙ্গে সঙ্গে গ্লাসটা হাত থেকে ছেড়ে দিয়ে ভেঙে ফেলল। গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে গেছে, পানি মাটিতে পড়ে গেছে। ওমর বললেন, এটা করলা কেন? ওইটা আমি একটু চালাকি করছি, কারণ জীবন তো বাঁচাইতে হবে। এখন চিন্তা করলাম, এই গ্লাসের পানি যেহেতু মাটিতে পড়ে গেছে, এই পানি পান করাও সম্ভব না। আর তোমরা যদি সত্যিকার নবীকে ভালোবেসে থাকো, নবীর সুন্নাহকে ভালোবেসে থাকো, তুমি তো তোমার ওয়াদা ভঙ্গ করবার না। দেখছেন? ঠিক আসতে না জুরে? আরো জুরে বলুন, ঠিক আসতে হবে না জুরে? হবে। অমুসলিমরা জানতো নবীর সুন্নাহকে সাহাবাই কেরাম জীবন জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। জুরে বলুন, ঠিক না? ঠিক। ওমর যে ওয়াদা দিয়েছে নবীর সুন্নাহর বিরোধিতা করবে না, অতে পানিটা ফেলার ব্যবস্থা করতেইব। ওমর মুসকি হাসি দিয়া বলেন, যা, দ্বিতীয়বারের মতো তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আসেনি ঈশ্বর বন্ধ লাগা? আরেকটু চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। ওমর মুসকি হাসেন, তাকে বললেন, যাও, ওয়াদা যেহেতু করেছি, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের নিদর্শন। আল্লাহর নবীর সুন্নাহ হলো ওয়াদা ভঙ্গ না করা, ওয়াদা পূরণ করা। আমি যেহেতু বলছি তোমাকে, এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। যা যা, দ্বিতীয়বারের মতো আমি তোমাকে ছেড়ে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই সামান্য একটা সুন্নত, একটা ওয়াদা, এই কাজটা দেখে ওই হুমায়ুন প্রদেশের বাদশাহ হুরমুজানের দিলের মধ্যে এমন ভাবে ধাক্কা লাগলো, শুধু চিন্তা করে হাইরে, এটা কেমন ধর্ম, এটা কেমন ইসলাম, নবীর প্রতি কেমন ভালোবাসা, নবীর সুন্নতের প্রতি কেমন ভালোবাসা, নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য আমার মতো একজন ইসলামের দুশমনকে দ্বিতীয়বারের মতো পেয়ে আমাকে মাফ করে দিল। তার ভিতরে হেদায়েতের কানেকশন শুরু হয়ে গেছে। চিল্লায় বলুন, আল্লাহু আকবার। সেই নেহওয়ান প্রদেশের বাদশা হুরমুজান দ্বিতীয়বারের মতো এবার আমার ভাইয়েরা নেহওয়ান প্রদেশে চলে গেল। এবার আর ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার নয়, শুধু ইসলামের সৌন্দর্যের বর্ণনা। জুরেকন আল্লাহু আকবার। শুধু ইসলামের সাফাই গিয়ে বক্তব্য, ইসলামের সৌন্দর্য সকলের কাছে তুলে ধরতেছে। ও আমার খ্রিস্টান বন্ধুরা, দেখো, আমরা তো একটা ধর্ম পালন করি, কিন্তু মুহাম্মাদের সাথীরা সাহাবীরা একটা ধর্ম পালন করে, এদের ধর্মটা কত সুন্দর। ওরা নবীর সুন্নাহকে কেমন ভাবে ভালোবাসে। আমি একজন দুশমনকে কাছে পেয়ে নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য আমাকে তারা মাফ করে দিয়েছে। অতএব ইসলাম ধর্মটা আসলে ভালো একটা সুন্দর ধর্ম। চিল্লায় বলুন, আল্লাহু আকবার। আমার ভাই প্রায় দীর্ঘ ছয় মাস পরে নেহওয়ান প্রদেশের বাদশা হুরমুজান, আমার দেখা যায় সে 50,000 সৈন্য বাহিনী নিয়ে গোটা মদিনা ঘেরাও করেছে। ওমরের কাছে সংবাদ পৌঁছে গেল, ওমর, তুমি দ্বিতীয়বারের মতো মাপ করে তো ভালো করো নাই। সেই বাদশা হুরমুজান এর আগে 30,000 সৈন্য নিয়ে আসছিল, এবার 50,000 সৈন্য নিয়ে গোটা মদিনা ঘেরাও করেছে। আর তো উপায় নাই, এবারও হযরত উমর বলেন, তৃতীয়বারের মতো তাকে ধরতে পারলে হত্যা না করে আমার কাছে নিয়ে আসবা। আমার ভাই, সাহাবীরা তাকে গ্রেফতার করতে গেলেন, সে নিজে নিজে আত্মসমর্পণ করেন, মুসলমানদের হাতে ধরা দিয়ে দেয়। আল্লাহু আকবার। আমিনুল মুমিনিন হযরত উমরের কাছে তৃতীয়বারের মতো হাজির করলেন। উমর বললেন, এবার কি খবর? এবার তো তোমার রক্ষা নাই, আগে 30,000 নিয়ে আসছিলা, এবার 50,000, আর কোন সার নাই। এবার কিন্তু সরাসরি তোমাকে কতল, আল্লাহ, এবার কিন্তু তোমার মাপ নাই। এমনি বাদশাহ হুরমুজান বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি আমাকে হত্যা করেন, আমার দুঃখ নাই, তবে শুনুন, এবার কিন্তু আমি ইসলামের বিরুদ্ধে আসি নাই, এবার কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো বিশুদ্ধার না। আগের 30,000 ছিল ইসলামের শত্রু আমি সহ, এবার 50,000 সব হলো ইসলামের পক্ষে শক্তি। আল্লাহু আকবার। সুরে বলেন, আল্লাহু আকবার। এই 50,000 হচ্ছে ইসলামের মুজাহিদ। আল্লাহু আকবার। সুরে বলেন, আল্লাহু আকবার।
কেন এই জন্য যে তুমি বিশ্ব নবীর একটা সুন্নাত বাস্তবায়ন করতে যায়া ওয়াদা ভঙ্গ না করার জন্য না করে ওয়াদা পরিপূর্ণ করে আমাকে maaf করে দেওয়ার কারণে আমার দিলের মধ্যে পরিবর্তন আসছে এখন থেকে প্রায় 2 আড়াই 3 মাস পর্যন্ত আমি ইসলামের পক্ষে মেহনত করে এই 50,000 এই সৈন্য বাহিনী ইসলামের পক্ষে শক্তি সাজায় নিয়ে আসছে সুবহানাল্লাহ আস্তে না জোরে আরো জোরে বলুন আস্তে না জোরে এই জন্য ইসলামের ক্ষতি আজও পর্যন্ত কেউ করতে পারে নাই করতে পারবো না জোরে বলেন ঠিক কিনা কিন্তু বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ আছে যারা ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে কবলস্থ করার জন্য ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশের সংবিধানে ইসলাম কেন থাকবে আমার ভাইয়েরা রাষ্ট্রধর্ম ইসলাম কেন হবে সংবিধানে বিসমিল্লাহ কেন থাকবে তার এলার্জিয়া সুলতানে জুড়ে ভন ঠিক কিনা আমার ভাইয়েরা বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ এই বাংলাদেশ 92% মুসলমানের বাংলাদেশ এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ জুড়ে ভন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যেয়ে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম থেকে বাতিল করতে যেয়ে নিজে বাতিল হয়ে যেতে হয়েছিল কোন ঠিক কিনা বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে সরানোর ষড়যন্ত্র যারা করে ওরা কিন্তু বাতিল হয়ে যায় জোরে কোন ঠিক কিনা এর প্রমাণ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ জোরে কোন ঠিক কিনা এই জন্য পরিষ্কার ভাষায় আমি গুনাগার আজকে দেশহীন কণ্ঠে বলতে চাই ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ওদের পতন হয়েছে জোরে কোন ঠিক কিনা লতিফ সিদ্দিকী থেকে শুরু করে এই পর্যন্ত যত নাস্তিক যত মুরতাদ মুনাফিক বেঈমান ইসলামের প্রতিপক্ষ হয়েছে নিজের পার্টি থেকে বহিষ্কার হয়েছে জোরে কোন ঠিক কিনা এই জন্য আজ সামনে যদি কোন বেঈমান মুনাফিক ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে চাও আজকের মাহফিল থেকে হুঁশিয়ার করে দিতে চাই এটা মুসলমানের বাংলাদেশ এটা মুসলিম অধ্যুষিত বাংলাদেশ এটা শাহ জালাল শাহ ফরানের বাংলাদেশ এটা শাহ মখদুমের বাংলাদেশ জুড়ে কোন ঠিক কিনা কেউ যদি পৃথিবীর মানচিত্র থেকে কেন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থেকে রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে সরানোর দুঃসাহস দেখায় ওই সমস্ত নীতিগ্রস্ত আদর্শ ভক্ত চিন্তায় উদ্যত ব্যক্তিদের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর জন্য আল্লাহ পাকের বর্ণিত ধর্ম ইসলামকে আল্লাহর পবিত্র জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দিতে হয় কল্লা দিতে হয় তারা কাতরে দুহাত উঁচু করে মুসলমান আল্লাহকে দেখায় আমার ভাইরা ইসলাম ছিল আছে যে বাতিল করতে আসবে হে বাতিল হবে জোরে বলো যুবকরা ঠিক না বেটি কারণ বাংলাদেশ হয়তো আমরা পার্টিগতভাবে এক একজন এক একটা পার্টি করি স্বাভাবিক জোরে কোন ঠিক না আমি আওয়ামী লীগ করে আপনি বিএনপি করেন আরেকজন জাতীয় পার্টি করে করতেই পারে এটা হলো আপনার ভাই একটা রাজনীতির সিস্টেম জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু মনে রাখতে হবে ও নাস্তিক ও মুরতাদেরা ইসলামের বিরুদ্ধ শক্তিরা পরিষ্কার করে মনে রাখো এই আওয়ামী লীগ বলো বিএনপি বলো এদের মধ্যে তো প্রায় ম্যাক্সিমামই মুসলমান জুড়ে বলেন ঠিক কিনা একটা দুইটা নাস্তিক আর মুরতাদ হ্যাঁ আমার ভাইরা এক টাকলু আর টাকলা একটা দুইটা কোনো কিছু হবে না জুড়ে বলেন ঠিক না বেঠি এইজন্য পরিষ্কার সরকার বাহাদুর মুসলিম ইসলামের পক্ষে শক্তি বিরোধী দল তারা মুসলমান ইসলামের পক্ষে শক্তি জুড়ে বল ঠিক কিনা প্রমাণ হলো আপনি যে কোনো পার্টি করেন ইসলামের মধ্যে হাত দিবেন আপনি শেষ কথা বলুন ঠিক না বেঠি আমার ভাইয়েরা এই জন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না ভয় করি কাকে আরো জোরে বলুন আল্লাহকে ভয় করি আমার বন্ধুরা আমি বলছিলাম আমার আলোচনাকে দুই ভাগে বিভক্ত করেছে আমার ভাই বুঝে থাকলে বলুন মরতে হবে কি হবে না আচ্ছা কারা কারা মরবেন না একটু হাতটা উঁচু করে দেখান তো এই মরতো না বলে ইন্না লিল্লাহ মরতেন না 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 আসলে বুঝে নাই সুরে কোন ঠিক কিনা আমরা মরণ কি বিশ্বাস করি আমাদের কবর আছে হাসর আছে কামত আছে আসে না নাই কারা কারা একদম দিল দিয়া বিশ্বাস করে হাতটা উঁচু করে আল্লাহ দেখান তো একদম সোজা করো যুবকরা দুই হাত সোজা দুটো হাত এইভাবে নাড়াচাড়া দিয়ে আল্লাহকে খুশি করো চিৎকার দিয়ে বলো লিল্লাহ তাকবীর আমার ভাই মক্কার কাফের দিকে কত ওয়াজ করলেন আল্লাহ সূরাতুন নাজিআর মধ্যে কিন্তু এদের ঈমান নসিব হয় না জোরে বলুন ঠিক না জোরে বলুন ঠিক না বে ঠিক
কিয়ামত হবে, মৃত্যু হবে, বিশ্বাস করতে হবে, আল্লাহর কাছে কি নিয়ে যাব ভাই? এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, সুন্দর সবুজ এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবীটা ধ্বংস হবে, আল্লাহ সব ধ্বংস করে দিবেন, ইসরাফিল তিনটা ফু দিবেন, কয়টা জুড়ে বলুন, তিনটা ফু দিবেন আমার ভাই। এই যে ইয়াউমা ইয়াউমা তারজুফুর রাজিফা, কিয়ামত অবশ্যই হবে যেই দিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে প্রকম্পিতকারী, অর্থাৎ হযরত ইসরাফিল সিংহা হাতে নিয়ে বসে আছেন, যেরকম ঠিক কিনা আমার ভাই? আল্লাহর নবী বলেছেন কাইফা আনআমু কাইফা আনআম, সে আমার ভাই তাতবাহার রাদিফা, কতবার পশ্চাতে আসবে পশ্চাৎগামী। এখান থেকে মুফাসসিরিনে কারাম বলেন ইসরাফিল একবার সিংহায় ফু দেওয়ার পরে পৃথিবী ধ্বংস হবে, পাকা পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে, সমস্ত পাহাড়গুলি আমার ভাই মিলিশে শেষ হয়ে যাবে, যে সমুদ্র মহাসমুদ্র সবগুলিকে ভরাট করা হবে, সমতল সমতল ময়দানে পৃথিবী পরিণত হবে। এরপর 40 বছর আপনার লাগাতার বৃষ্টি হইতে থাকবে, 40 বছর পরে তাতবাহার রাদিফা হযরত ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, অর্থাৎ একটার পরে আরেকটা দিলে ওটাকে রাদিফা বলা হয়। আমার ভাইয়েরা পশ্চাতে আসবে পশ্চাৎগামী, দ্বিতীয় সিংহা হযরত ইসরাফিল ফু দিবেন। আমার ভাইয়েরা মুফাসসিরিনে কেরাম বলেন সূর্য ধ্বংস হইল, চন্দ্র ধ্বংস হইল, সাত আসমান ধ্বংস, গ্রহ নক্ষত্র সবকিছু ধ্বংস, যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন দ্বিতীয় সিংহায় ফু দিবা, এজন্য যাদের মৃত্যু হয়ে গেছে তাদের দেহের মধ্যে নতুন করে প্রাণ ঢুকাইতে হবে, এদের এদের রুহটা তৈরি হবে, দেহটা আবার সতেজ হয়ে উঠবে, সেই জন্য দ্বিতীয় ফু দিলে আমার ভাইয়েরা আমাদের দেহের ভিতরে রুহটা ঢুকবে, যেরকম আল্লাহু আকবার। দ্বিতীয় ফু দেওয়ার পরে একদম আর দেরি নাই, আবার সঙ্গে সঙ্গে তৃতীয় ফু দিবেন আমার ভাই। দ্বিতীয় ফু দেওয়ার পরে তৃতীয় ফু যখন আল ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম দিবে, তখন কবর থেকে মাটির নিচ থেকে আমার ভাইরা সকলেই দৌড়াইয়া কিয়ামতের ময়দানে আমার ভাইরা ফাইদা হুম বিসাহিরা, এরকম আয়াত আছে, সকলে সাহারা মানে সমতল ভূমি সমতল ময়দানে সকলে একত্রিত হয়ে যাবে আমার ভাইরা বন্ধুরা। এবং যে সূর্যটি আমরা দেখতেছি এই সূর্যটাকে তৃতীয় ফু দেওয়ার সময় আবার নতুন করে সূর্যকে তৈরি করা হবে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল, 14 কোটি 80 লক্ষ কিলোমিটার দূরের সূর্যটাকে আরো সম্পূর্ণ তাপ বর্ধিত করে কিয়ামতবাসীদের অর্ধ হাত মাথার উপর নিয়ে আসা হবে, যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী বলেন লায়া তাহাররাকু, সূর্যটা নড়াচড়া করবে না, সূর্যের তাপে মাথার মগজ গলে নাক দিয়া মুখ দিয়া বের হবে, পানির পিপাসায় জিহ্বাটা বেরিয়ে নামে পর্যন্ত ঝুলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাইবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার, এমন একটা অবস্থা তৈরি হবে মামা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, ভাই ভাই থেকে দূর থাকবে, কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামী থেকে দূরে থাকবে আমার ভাই, এমন একটা বিভীষিকা অবস্থার দিনে